আবারও চলে এসেছি নতুন দিনে। আজকে আবার একটা ছোট্ট, খুবই ছোট্ট একটা ভিডিও নিয়ে। গতকাল আমি কবিতা কিদুনি, মানে প্রীতমের মার একটা ভিডিও দেখেছি। প্রীতমকে তো সবসময়ই প্রীতমের কাছে আছি, আর কবিতা তোমাকে বলছি, তুমি তোমার ভিডিওটা আমার খুব মন ছুঁয়ে গেছে। এবং সত্যি তোমাদের মতো মা বাবা সত্যি দেখা যায় না। তোমাদের একটিমাত্র সন্তান নিয়ে তোমরা খুবই ভালো থাকো, সুস্থ থাকো, হ্যাপিলি থাকো, কোনো চিন্তা করো না। আর তোমাদের সাথে ভগবান আছে, ঈশ্বর আছে, সবাই আছি আমরা। আচ্ছা, আসছি আজকে নাম নিয়েই বলছি এই ভিডিওতে, যেহেতু এটা রিলেটেড টু প্রীতম, প্রীতমের সাথে ওতপ্রোতভাবে জড়িত এই এই নামটি, যার জন্য আগে আমি প্রীতম আর প্রীতমের মাকে উদ্দেশ্য করলাম, তারপরে আমি আসছি আমার আসল পয়েন্টে। এই মাত্র আমি নাম নিয়েই বলছি, আমি সকলের বয়োজ্যেষ্ঠ, আমি মাতৃসম, আমি মাতৃসম, সুতরাং আমার উপরে কারো রাগ করা তো উচিতই না, কারণ আমি সবার বড়। আমি আজ আছি, কাল চলে যাব এই দুনিয়া থেকে, সুতরাং আমি কবিতা বলো কবিতার থেকেও আমি অনেক কবিতার বড়, দিদির মতো, কবিতারও মায়ের মতো, মানে প্রীতমের কাকিমার মানে মায়ের মতো। সেই জন্য নাম নিয়ে বলতে আমার কোনো দ্বিধা নেই, যে ক্ষমা হচ্ছে সব পরম ধর্ম, ক্ষমা ক্ষমা চাওয়া। সোশ্যালি এসে, সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে এসে ক্যামেরার সামনে ক্ষমা চাওয়া, নিজের ভুল বোঝা, নিজে যে কুকর্ম করেছে সেটা রিয়ালাইজেশন করা, ভুল বোঝা হচ্ছে, ভগবানও ক্ষমা করে দেন। ক্ষমার মতো জিনিস হয় না, যদি মুখ দিয়ে বলে যে আমাকে ক্ষমা করে দাও, আমি কোনো দিন আর এই কাজ করবো না, আমি এরকম আর হব না, সেই জিনিসের মতো পরম শত্রুও তাকে ক্ষমা করে দেয়। এটা আমার মা বাবার শিক্ষা, এবং আমি এই শিক্ষায় শিক্ষিত হয়ে এসেছি ছোটোবেলা থেকে, যে হাজার তুমি একটি মানুষকে দু চক্ষে দেখতে পারো না, একটি মানুষ একটা গুন্ডা বদমাস চোর চাচর, সেও যদি রিয়ালাইজেশন করে নিজের ভুল বুঝে সবার সামনে হাত জোর করে ক্ষমা চায়, তাকে ক্ষমা করে দেওয়া উচিত। ক্ষমাই পরম ধর্ম। এইমাত্র একটা অপূর্ব খিস্তি বা চ্যানেলের নাম অপূর্ব বলেই বলছি, তুমি আমায় চেনো না, তুমি আমায় জানতেও না, হ্যাঁ, আমার একটা ভিডিও দেখে তুমি আমাকে খুবই জঘন্য ভাষায় আমাকে মৃত্যু অভিশাপ পর্যন্ত দিয়েছো, যে আমি নাকি ভিডিও করতে করতে মরব। তুমি আমার নামটা উল্লেখ করোনি তোমার ভিডিওতে, কারণ তুমি আমার সাথে পরিচিত না সেইভাবে। আচ্ছা, আমি তোমার কাছে, তুমি ওপেন মিডিয়ায় এসে, সোশ্যাল মিডিয়ায় এসে ক্ষমা চেয়েছ, ঠিক আছে, তোমায় ক্ষমা করিয়ে দিলাম। এই যে স্ট্যান্ড পয়েন্টে তুমি রয়েছো, যে আর কোনোদিনও তুমি খিস্তি মার্কা কোনো ভিডিও কারোর প্ররোচনায় এসে, কারোর কনস্পিরেসিতে এসে, কেউ তোমাকে টাকা দিচ্ছে পয়সা দিচ্ছে যা গিয়ে খিস্তি দে, এটা তুমি আর কোনো দিনও করতে পারবে। এটার জন্য আরেকটা ভিডিও করতে হবে, যে বলতে হবে যে আমি কারোর প্ররোচনায়, কেউ আমাকে আমার এটাও বাঁকা করতে পারবে, মানে আমাকে কেউ আর আমাকে দিয়ে কেউ কোনো কুকাজ করাতে পারবে না। তুমি তো এই বালের কোম্পানিতে গিয়ে করতে, সেটা আমি বুঝতে পেরেছি, ওরা তোমাকে ফোর্স করতো, তো তুমি তোমার কাজ ছিল অ্যাজ এ এজেন্ট হিসাবে তুমি খিস্তি দিয়ে দিতে, তুমি নিজেই জানো না তুমি নিজে কী কী খিস্তি দিয়েছো। এবং আজকে তুমি সোশ্যাল মিডিয়ায় এসে, অপূর্ব, তুমি সোশ্যাল মিডিয়ায় এসে তুমি প্রথমেই যার নামটা নিয়েছো, সে আমার নাতির বয়সী, আমার ছেলে নাতি যাই বলো, প্রীতমের নাম নিয়েছো, তুমি প্রীতমের কাছে ক্ষমা চেয়েছো, তুমি সঞ্জয়ের কাছে ক্ষমা চেয়েছো, তুমি টুন অ্যান্ড মমসের মুনমুনের কাছে ক্ষমা চেয়েছো, তুমি দীপাঞ্জনার কাছে ক্ষমা চেয়েছো, অবশ্য তুমি আমায় চেনো না, আমার নামটা কাকিমা বললেই হয়ে যেত, যাই হোক, আমার কাছেও ক্ষমা তোমার চাওয়া উচিত ছিল, কারণ তুমি আমায় চেনো না, জানো না, শোনো না, এর আগে আমার সাথে তোমার কোনো ইন্টারাকশন হয়নি, তুমি তাও আমাকে মৃত্যু অভিশাপ দিয়েছো, সেই জন্য আমি যেটা বলার বললাম যে আমি তোমায় ক্ষমা করে দিলাম, যদিও তুমি আমার নাম নাওনি, তুমি সঞ্জয়ের নাম নিয়েছো, তুমি সব থেকে বড় কথা তুমি প্রীতমের নাম নিয়েছো। একটা কথা মনে রেখো অপূর্ব, তোমার থেকে বড় শুভাকাঙ্ক্ষী এরা হয় না, এরাই হচ্ছে আসল মানুষ। প্রীতমের মতো ছেলে দুটো পাওয়া ভার, এই এখন এই 2022-তে দাঁড়িয়েও ও এতটা নিরীহ, এতটা মানে স্পর্শকাতর, আর এতটা ইমোশনাল,
আর এতটা ভালো ছেলে না, অন্তর থেকে ভালো ছেলে, আর এতটা সফট হার্টেড, এতটা ভালো। আজকালকার দিনে এই 2022-তে কিন্তু দেখা যায় না এরকম ছেলে। আজকালকার দিনে ছেলেরা তো খুব চালু হয়, মা বাবাকে দেখে না, পালিয়ে বিয়ে করে, পালিয়ে চলে যায়। কিন্তু এর একটাও প্রীতম না, প্রীতমের মতো ছেলে এই 2022-তে দেখা যায় না, দেখা পাওয়া ভার। ওর মতো সফট হার্টেড, এই যে সহজেই দেখো না ভালোবেসে ফেলে, ভুল জায়গায় ভালোবেসে ফেলে। আর সফট হার্টেড এই জন্য বলছি, খুব কাইন্ড হার্টেড, খুব দয়ালু, সফট হার্টেড, সবাইকে আপন করে নেয় ওর মধ্যে যে এটা আছে। আর ও খুব নিরীহ, অনেক কিছু দুনিয়ার কিছু বোঝে না, ও মা বাবার একটা খুবই আদরে গোপরে মানুষ একটা ছেলে, যে দুনিয়াটাকে চেনে না, এখনও চিনতে পারেনি, যার জন্য এত ঠকছে। হ্যাঁ, এত ঠকছে, ওকে এত ইউজ করছে। ওরা এইভাবে এই বাল কোম্পানি ওই জঘন্য ওই চিঙ্কি বাল ওকে জীবনেও হবে না ক্ষমা। তো আজকে আমি এটা এসেছি স্পেশাল ভিডিওটা করতে, যে তুমি ক্ষমা চেয়েছ অপূর্ব, তুমি ক্ষমা চেয়েছ প্রীতমের কাছে, সেটা আমার খুব ভালো লেগেছে। আর তুমি এই স্ট্যান্ড পয়েন্ট থেকে এক চুল, হ্যাঁ আমরা দেখো তুমি ভালো ভালো খারাপ, তুমি যদি ভালো থাকো, তোমার এই স্ট্যান্ড পয়েন্টটা থেকে তুমি যদি না সরো, তুমি যদি কাউকে গালাগালি না দাও, তুমি যদি কাউকে খিস্তি, তোমার তোমার ওয়ার্ডে ওটা খিস্তিবাজ, খিস্তি তুমি নামই দিয়েছ, খিস্তিবাজটা সরিয়ে নাও না, তুমি অপূর্ব লাইফস্টাইল করে দাও। চ্যানেলটার নাম অপূর্ব খিস্তিবাজ না রেখে এটাও চেঞ্জ করে দাও। তুমি মানুষটা যদি চেঞ্জ হয়ে থাকো, তাহলে এই কাকিমাটার কথা শুনে এটাও চেঞ্জ করে দাও। তুমি টাইটেল দিয়ে দাও, আজ থেকে আমার চ্যানেলের নাম হলো অপূর্ব লাইফস্টাইল, কিংবা অপূর্ব অপূর্বর বদলে যাওয়া মানুষ অপূর্ব, এরকম একটা কিছু দাও, আর পজিটিভ একটা টাইটেল দাও। টাইটেলটাকে আর খিস্তিবাজ রেখো না, অপূর্ব খিস্তি। তুমি এটাও বলেছ যে যদি আমাকে খিস্তি দিয়ে যাতাভাবে কেউ গালাগালি দেয়, তাহলে আমি ছাড়ব না। কেন ভাই, কেন ছেলে তোমাকে কেন খিস্তি দেবে? হ্যাঁ, খেয়ে দে কাঁদি, একটা শিক্ষিত ভদ্রলোকের বাড়ির ছেলেমেয়েরা সবাই, ওয়াইটিতে যারা আছে সবাই একটা সংস্কার মেনে আমরা চলি, শুধু শুধু একটা মানুষকে কেন গালাগালি দেবে? তুমি কিছু করেছো দেখেই তো তোমাকে এত গালাগালি দেওয়া হয়েছে, আর তোমার ওপর অ্যাটাক করা হয়েছে, কারণ তুমি অ্যাটাকটা করেছো, তুমি যা নয় তাই বলেছো, সঞ্জয়কে বলেছো। সবার আগে বলি, যেটা প্রীতমকে নিয়ে যখন এই ভিডিওটা করছি, প্রীতমের নাম আগে, তুমিও আগে প্রীতমের নাম নিয়েছো, প্রীতমকে মারার হুমকি দিয়েছো, শ্মশানে পুঁতে যাবো এরকম হুমকি কারুর প্ররোচনায় করেছো, সেই ভুলটা তোমার ভেঙেছে। আর এটাও ভালো লেগেছে যে তুমি তোমার নিজের ফ্যামিলির কথা শুনেছো, তুমি তোমার নিজের বাবা মার কথা শুনেছো, তুমি এটাও তোমার ভিডিওতে বলেছো যে আমার ফ্যামিলি বলেছে যে এই সমস্ত না করতে। তাহলে পয়েন্ট টু বি নোটেড, যে আসল হচ্ছে তোমার মা বাবা, তোমার ফ্যামিলি, ওরা কেউ না। এই চিঙ্কি বাল, ঝিঙ্কি বাল, তবলা পাল, তাদের গোষ্ঠী কেউ তোমার কিচ্ছু না, তোমাকে ইউজ অ্যান্ড থ্রো করবে, তোমাকে ইউজ করবে, কটা টাকা তো কটা, তুমি সৎ পথে টাকা রোজগার করো, অনেক কাজ আছে ছোট বড় অনেক, হোটেলে তো কাজ করতে, হোটেলে কাজ করো, হ্যাঁ ডোর টু ডোর কাজ করো, দোকানে বসে কাজ করো, কোনো কাজই ছোট বড় হয় না। কিন্তু খিস্তি দিয়ে, নোংরা কথা বলে, লোকের অভিশাপ কুড়িয়ে তোমার বাদ বাকি জীবনটা কীভাবে তুমি কাটাবে? লোক, তুমি কি চাও যে প্রত্যেকটা লোক তোমাকে অভিশাপ দিক? এটা কি তোমার ভালো লাগবে? এটা নিয়ে কি তুমি সারা তোমার যে ভবিষ্যৎটা এটা নিয়েই কাটাবে? তোমার ভবিষ্যৎ কি শুধুই খিস্তি? তা তো না, ভেতরে তুমিও একটা মানুষ, তোমারও হার্ট বলে কোনো বস্তু আছে, তুমি যে দিচ্ছ যে শ্মশানে পুঁতে রাখবো, তারপরে আরও নোংরা নোংরা যেগুলো মানে বটতলা উপন্যাসে বলে লোকে, আশা করি তুমি সেই টাইপের ছেলে হতে আর চাও না। সুতরাং তুমি তোমার লক্ষ্যে স্থির থাকবে, বলে না শীত দ্বারাটাকে সোজা রাখবে সবসময়, এই কাকিমা, কাকিমার নাম তুমি নাও নি তবু এই কাকিমাটা বলছে শীত দ্বারা সোজা রাখবে। আর প্রীতমকে যখন তুমি প্রীতমের কাছে ক্ষমা চেয়েছো অন ক্যামেরা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে এসে যখন ক্ষমা চেয়েছো, প্রত্যেকে কিন্তু আমরা ক্রিয়েটাররা আমরা তোমার এই ভিডিওটা ডাউনলোড করে রেখেছি, এবং অনেকে সেটাকে
দেখাবেও, হ্যাঁ তোমার যদি কোনো আপত্তি না থাকে তোমার স্ক্রিনশটটাও দেখাতে পারি যে তোমার মুখ দিয়ে তুমি কী কথাগুলি বলেছ, সেই পয়েন্টটা তুমি একদম নিজের ভিতরে রেখে দেবে। একবার তুমি ক্ষমা চেয়ে নিয়েছো প্রীতমকে, দেখো এর আগেও তুমি একবার বলেছিলে আমি আর আসবো না, তুমি সরে গেছিলে, চলে গেছিলে, তোমাকে নিয়ে কিন্তু কেউ কোনো ভিডিও করেনি, কেউ তোমাকে নিয়ে কোনো গালমন্দ করেনি, কেউ তোমাকে কখন থ্রেটনিং করেনি, কেউ তোমাকে নিয়ে কিচ্ছু বলেনি, কিন্তু তুমি ভালো হয়ে গেছিলে, একদম দূরে সরে গেছিলে। তুমি বলেছিলে আমি আর এই সমস্ত ভিডিও করবে না, কিন্তু তুমি আবার ঘুরে এসে তোমাকে শেখানো বলি তুমি আউড়েছো, কারো শেখানো, কেউ হয়তো টাকা দিয়েছে, ওই বাল কোম্পানি তোমাকে ভাড়া করে রেখেছে, ভাড়া করে রেখে তুমি ওদের কথা শুনবে না, তুমি তোমার মা বাবা, তোমার মা বাবা তোমাকে যা শিক্ষা দিয়েছে আর তুমি যাকে ভালোবাসো, তোমার যে বিয়ে করেছো মনে হয়, আমি জানি না অতটা তোমার হারি খবর আমি জানি না, তা আমি তো এও শুনেছি যে তোমার আগে একটা বিয়ে হয়েছে, তোমার একটা বাচ্চা আছে, হ্যাঁ সে খবরও তো আমরা শুনেছি, হ্যাঁ সেটা সত্যি মিথ্যে যাচাই করার আমরা কেউ না, আমরা খবরটা শুনেছি। তা যদি সে খবর সত্যি হয়ে থাকে তাহলে তোমার সংসারের দিকে তাকিয়ে, তোমার মা বাবার মুখের দিকে তাকিয়ে, যারা তোমার জন্মদাতা জন্মদাত্রী, তাদের দিয়ে পিঙ্কি চিকি বাল তার ফ্যামিলি কেউ হয় না তোমার, তারা শুধু তোমাকে ইউজ করেছে, তা এই কাকিমাটা খুশি হলো আজকে তুমি এই ভিডিওটা করেছো, প্রীতমের নামটা নিয়েছো, শতবার তুমি প্রীতমের নাম জপ করবে, সকালে উঠে প্রীতম ভাইয়ের নাম জপ করবে, দুপুরে উঠে প্রীতম ভাইয়ের নাম জপ করবে, সন্ধ্যাবেলা প্রীতম ভাইয়ের নাম জপ করবে, রাত্রে শুয়ে প্রীতমের নাম জপ করবে, তাতে যদি তোমার পাপের খরা পূর্ণ হয়, পারলে মন্দিরে গিয়ে প্রীতমের নামে পুজো দিয়ে আসো, সেই পুজোর একটা ভিডিও করো, আবার একটা সিঙ্গেল ভিডিও করো শুধুই প্রীতমের জন্য। আমরা তো ক্ষমা চেয়ে তোমাকে ক্ষমা করে দিয়েছি, আর আমি তো আগেই ক্ষমা করে দিলাম, কারণ আমি সবার ওপরে, আমি সবার মা, আর মায়ের ধর্ম হচ্ছে সন্তানকে, সন্তান ক্ষমা চায় তাকে ক্ষমা করে দেওয়া, হ্যাঁ তা তোমাকে ক্ষমা করে দিয়েছি। তুমি সঞ্জয় নাম নিয়েছো, সঞ্জয় তার চ্যানেল থেকে কি ইন্ডিভিজুয়াল, উই আর ইন্ডিভিজুয়াল ভিডিও ক্রিয়েটার, হ্যাঁ তুমি সঞ্জয় ভাইয়ের নাম নিয়েছো, তোমার ক্ষেত্রে টুনেন মমসের নাম নিয়েছো, জয়শ্রীদির নাম নিয়েছো, দীপাঞ্জনার নাম নিয়েছো, আরও কিছু জনের নাম নিতে তুমি ভুলে গেছো, তা সেখানে আমিও পড়ি, একদিনের হলো, এক মুহূর্তের জন্য হলো তুমি আমার কমেন্ট সেকশনে এসে আমাকে খুবই নোংরা একটা কথা বলে গেছো, আরও কারো কারো ক্রিয়েটারদের বলেছো কিনা আমি জানি না, তা সব তুমি ফিরিয়ে নাও, ক্ষমা চেয়েছো এটাই সব থেকে বড়ো কথা, তা ক্ষমা আমি আমি আমার তরফ থেকে, এই চ্যানেলের তরফ থেকে, আমার চ্যানেলের তরফ থেকে আমি এবং আমার মেয়ে তোমাকে ক্ষমা করে দিলাম, কিন্তু 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 এখানে বাট কোশ্চেনটা আসছে, কিন্তু এই যে তুমি এইটা সেকেন্ড টাইম রাখাল আর বাঘের একটা গল্প শুনেছো তো, যে বারবার রাখাল ধোকা দিত যে বাঘ এসে গেছে, বাঘ এসে গেছে আমাকে খেয়ে নিচ্ছে, বাঘটা আমাকে খেয়ে নিচ্ছে, গ্রামবাসীরা কী করত, অপূর্ব তোমাকে বলছি কী করত, না ছুটে যেত গিয়ে দেখতো রাখাল মিথ্যে কথা বলেছে, বাঘ আসেনি, এরকম তিনবার লোককে ঠকিয়েছে, তিনবার গ্রামবাসীরা ছুটে গিয়ে দেখেছে রাখাল বোকা বানিয়েছে, রাখাল আর বাঘের সেই ঘটনাটা, কিন্তু যখন সত্যিকারে বাঘটা এসে রাখালটাকে খেয়ে গেল তখন কিন্তু কেউ ওর পাশে ছিল না, রাখালটাকে কেউ বাঁচাতে, কারণ তার স্ট্যান্ড মানে পয়েন্টই হয়ে গেছিলো লোকের কাছে যে সে একটা খারাপ ছেলে, ওই রাখাল একটা খারাপ মিথ্যুক মিথ্যেবাদী পাল্টিবাজ, হ্যাঁ একদম তুমি সেরকম হবে না, তুমি পাল্টিবাজি খাবে না, তুমি কথা দিয়েছো কোনো দিনও, এই নিয়ে দুবার হলো, একবার কথা দিয়েছিলে আর কোনো দিনও খিস্তি দেবো না, সরে যাব, আবার তুমি খিস্তি দিতে চলে এসছো, এটা দুবার আমরা ক্ষমা করলাম, তিনবারের বার কিন্তু ক্ষমা করা যায় না, সেই রাখাল আর বাঘের অবস্থায় আমি, যখন তুমি এমন পস্তান পস্তাবে তোমার কিচ্ছু থাকবে না চারিদিকে, তুমি শূন্য হয়ে যাবে, তুমি মৃত্যুর পথে ঠেলে যাবে, এমনও তো হতে পারে এই প্রীতমই এসে তোমাকে বাঁচাবে, মিলিয়ে নিও, তোমার পাশে যখন কেউ থাকবে না, তুমি যখন তর পাবে, তুমি ক্ষমা চাওয়ার ক্ষমা চেয়েছো কিন্তু আর কিন্তু আসবে না, আর কিন্তু খিস্তি দেবে না, এমন না দিন আসে, দেখবে আমি বলছি, সবাই যখন তোমাকে লাঠি মারবে প্রীতম এসেই তোমার পাশে দাঁড়াবে, প্রীতম আর প্রীতমের
ফ্যামিলি এসে এই কাকিমার কথাটা মিলিয়ে। সুতরাং এরপর থেকে নো খিস্তিওয়ালা ভিডিও, কারুর কথাই শুনে চলবে না। সে যদি হাজার টাকা, দু হাজার টাকা, দশ হাজার টাকারও লোভ দেখায়, তোমার মনুষ্যত্ব টাকার কাছে বিক্রি করে দেবে না, তোমার হিউম্যানিটি টাকার কাছে বিক্রি করে দেবে। তুমি যদি শাক ভাত খেয়েও থাকো, তুমি যদি সেদ্ধ ভাত খেয়েও থাকো, তাহলেও দিনের শেষে তুমি নিজেকে ভাববে যে তুমি একটা মানুষ হয়ে, মানুষ হয়ে জন্মেছো, একটা প্রকৃত মানুষ হয়ে জন্মেছো, তার মতো জিনিস হয় না। তখন যে তুমি লোকের ভালোবাসাটা পাবে না, দেখবে কোনো ভিউজের দরকার হয় না। তোমার যদি ছটা ভিউজও হয়, তোমার যদি দশটা ভিউজ, কিন্তু এর মানুষের যে এই ভালোবাসাটা তুমি পাচ্ছ, তোমাকে যে মানুষ যে বিশ্বাসটা করেছে, প্রীতম যে তোমাকে ক্ষমা করে দিয়েছে, এর থেকে বড় ভিউজ কন্টেন্ট এর থেকে বড় হয় না। তুমি তোমার লাইফস্টাইলের দিকে এগিয়ে যাও, লাইফস্টাইল লগ ইন দাও, এইভাবেই তুমি আবার বদলে যাওয়া অপূর্ব হয়ে ফেরত এসো। কোনো দিনও আমি যেন তোমার মুখ থেকে আর কোনো খিস্তি না শুনি, এটা কিন্তু সেকেন্ড টাইম ক্ষমা করে দিলাম, এর আগেও একবার বলে চলে গেছিলে। এবার তুমি ঠকেছ, তুমি নিজের মুখে স্বীকার করেছো যে তোমার ফ্যামিলি না করছে সমস্ত করতে, তোমার নিজের ফ্যামিলির কাছে তো আর কেউ না, নিজের বাবা মার কাছে, আর নিশ্চয়ই ওই পক্ষর কাছ থেকে চিঙ্কি পাল আর ওর কাছ থেকে ঠকেছ। সুতরাং ঠকে শিখেছ, আর করতে এসো না। ভিডিওটা আমি এখানেই শেষ করছি, ভালো থেকো অপূর্ব, আর এই প্রীতম এর মতো দুনিয়া এরকম ছেলে তুমি পাবে না। পারলে প্রীতমকে নিয়ে আমি কাকিমা তোমাকে অন ক্যামেরা বলছি, তুমি আমার এই ভিডিওটা পাওয়ার পরে শেয়ার করো ভিডিওটা সবার কাছে, আর বলো যে আমি প্রীতমকে নিয়ে ভিডিও করতে আসছি, আমার এই ভিডিওটা সবার কাছে পৌঁছে দাও, আর বলো প্রীতমকে নিয়ে পজিটিভ ভিডিও করো, প্রীতমের জানিয়ে দাও সবাইকে যে প্রীতম কী ধরনের ভালো মানুষ, প্রীতমের মা, প্রীতমের বাবা কী ধরনের ভালো মানুষ, প্রীতম কোনো অন্যায় করেনি, প্রীতমকে ঠকানো হয়েছে, প্রীতম একটা জালে জড়িয়ে পড়েছে, ওই ফ্যামিলিটা একটা জঘন্য ফ্যামিলি, এই নিয়ে একটা ভিডিও করে সবার মুখোশ টেনে খুলে দাও। যদি তুমি আমাদের কাছে এসে প্রীতমকে নিয়ে আরও অনেককে নিয়ে ভিডিও করতে পারো, খিস্তি দিয়ে ভিডিও করতে পারো, তাহলে কেন চিঙ্কি পাল আর পালের কোম্পানিকে কেন তুমি ধুয়ে দিতে পারো না, তাদের কেন খিস্তি দিতে পারছো না? আমি চাই তুমি তাদেরকে নিয়ে, এই চিঙ্কি পালের কোম্পানিকে নিয়ে, যার তুমি বুঝতে পেরেছো না যে একটা বাজে পাল্লায় তুমি পড়ে গেছিলে, তাদের মুখোশ টেনে ছিঁড়ে ফেলে দাও, আর প্রীতমকে জাস্টিস দাও, প্রীতমের হয়ে ভিডিও করো। আমি এখানে শেষ করছি, ভিডিও করবে কিন্তু, এটা এই কাকিমার আদেশ। চলো রাখছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পারলে অপূর্ব সবার কাছে ছড়িয়ে দাও কাকিমার এই কথাটা, তোমাকে ভিডিও করতেই হবে, আর ওই পালের গোষ্ঠীর পর্দা ফাঁস করতে হবে, আর প্রীতমের হয়ে ভিডিও করতে হবে, বলতে হবে যে প্রীতমের কোনো অন্যায় নেই, প্রীতমের মতো ছেলে একটা দুটো হয় না। প্রীতমের কাকিমা তোমার কাছে হাত জোর করে অনুরোধ জানাচ্ছে, ভালো থেকো সুস্থ থেকো।